নমস্কার রবিবাবু। নমস্কার। আমাদের এই আজকের রাগাঙ্গন অনুষ্ঠানে আপনাকে ডেকে আনা হয়েছে, ডেকে আনা হয়েছে মানে ডেকে এনে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তাতে আমরা খুব খুশি হয়েছি। আপনি সত্যি আপনার কাজকর্ম ছেড়ে যে আপনি আসতে পেরেছেন তাতে আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের আজকের বিষয় আমরা ঠিক করছি যে ভারতীয় সঙ্গীতের প্রচার এবং প্রসার সম্বন্ধে আপনার যথেষ্ট অবদান আছে। এই সম্বন্ধে আপনার কিছু যদি আমরা প্রশ্ন করি তাহলে, এবং আপনার কাছ থেকে যা উত্তর আমরা শুনব তাতে আমার মনে হয় আমাদের শ্রোতারা খুব প্রসন্ন হবেন। তারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শুনতে পারবেন, তাদের জ্ঞান বাড়বে আর আনন্দ তারা পাবেন প্রচুর। আচ্ছা, এখন ভারতীয় সঙ্গীতের প্রচার এবং প্রসার আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে তো হয়ে আসছে অনেকদিন থেকে, এখনও হয়ে চলেছে। আপনারা যারা আজকে আমাদের ভারতীয় সঙ্গীতের জগতে বিশেষ প্রতিভু হিসেবে আপনারা সর্বজন স্বীকৃত, আপনাদের কাছ থেকে আমরা অনেক জিনিস আশা করি। আপনারাও এখানকার জন্যে যেমন অনেক কিছু করেছেন প্রচারের প্রসারের জন্যে, তার চেয়েও আর একটা কাজ সেটা আরও বড় আমি মনে করব, যে বিদেশে ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশে আপনারাই বলছি খানিকটা গৌরবে বহুবচন হয়ে যাচ্ছে, আপনারা সাংস্কৃতিক রাষ্ট্রদূত হিসেবে, যাকে আমরা বলি কালচারাল অ্যাম্বাসেডার, সেই হিসেবে আপনি অনেকদিন থেকে বিদেশে যাচ্ছেন এবং আমাদের ভারতীয় সঙ্গীত সেখানে পরিবেশন করছেন। কিন্তু সেখানে আমাদের এই যে সঙ্গীত যেটা আপনারা ওখানে পরিবেশন করেন, বাইরের বিদেশে নানান দেশে সেটা কীভাবে গৃহীত হচ্ছে, তাদের ওপর কীভাবে এর প্রতিক্রিয়া হচ্ছে? ভালো তাদের নিশ্চয় লাগছে, নইলে তারা আপনাদের আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন কেন? কিন্তু কতখানি ভালো লাগছে এবং কীভাবে ভালো লাগছে, এবং আপনারা যখন তাদের শোনান, বাজনা শোনান, তখন আমাদের এখানে যেভাবে বাজান সেইভাবেই বাজান, না অন্য কোনো বিশেষ প্রকারে তাদের মনোরঞ্জনের জন্য আপনাকে বাজাতে হয়, সেই সমস্ত ব্যাপার সম্বন্ধে কিছু বিবরণ আপনার কাছে আমরা শুনতে চাই। প্রথমত আপনি বলুন যে কোন কোন দেশে আপনি ইদানিং ঘুরে এসেছেন। আমি মাত্র প্রায় 4 সপ্তাহ হলো ফিরেছি, এবারটা শুধু ইউরোপেতেই গেছিলাম। আচ্ছা। সেখানে প্রধানত বাথ ফেস্টিভ্যাল, যেটা আমার বন্ধু ইহুদি মেনহিন পরিচালনা করেন, সেখানে বাজনা ছিল, এবং এই বাজনার বিশেষত্ব এই ছিল যে বন্ধুগর ইহুদি মেনহিনের সঙ্গে একটা আমি ডুয়েট বাজাই। তবলায় অবশ্য সঙ্গতে ছিলেন আলা রাখা, আমার খবর খবর ওটা খুবই সুন্দর হয়েছিল। রাগ তিলংয়ের উপর একটা বান্দিশ, এবং আমি তাকে শিখিয়েছিলাম প্রায় 12-13 মিনিটের পিস, সেটা আমরা পরে আবার রেকর্ডও করেছি। আরেকটা আলাদা পিস তাকে শিখিয়ে রেকর্ড করা হয়েছে, সেটা তিনি একলাই বাজিয়েছেন রাগ গুণ কেলিতে। তবে দেখুন, আপনি অনেকগুলো আমাকে একসঙ্গে প্রশ্ন করলেন, তো আমি বিশেষ করে একটা বিষয় বলতে চাই যে ওরা আমাদের সঙ্গীত এখন যে পছন্দ করছেন সেটার পেছনে আমার মনে হয় আমাদের অনেক বছরের, প্রায় অনেকবারই আমরা গেছি জানেন বোধ হয়, বিশেষ করে আমি গত 12 বছর ধরে আসা যাওয়া করছি ইউরোপে এবং আমেরিকা দুই দিকেই, এবং সেখানে প্রথম প্রথম আমি টের পেতাম যে তারা পছন্দ তো করতেন নিশ্চয়ই, কিন্তু পছন্দ করার পেছনে একটা খুব যে বুঝতে পারতেন সেটা ঠিক নয়। তাদের তখন মনে হতো আমাদের সঙ্গীতটা একটা বেশ, ওদের ভাষায় বলতে ভেরি এক্সোটিক, খুব এক্সাইটিং আর ভারী মানে ইন্টারেস্টিং। আর যেমন দেখুন সব জায়গাতেই হয় আমাদের দ্রুত পর্যায়ের যে বাজনা, প্রচুর তবলার সঙ্গে খুব জবাব সওয়াল ইত্যাদি, এবং খুব ঝালা রঙে এবং নানান রকম দ্রুত অঙ্গের যখন হয়,
সেগুলোই তারা বেশি পছন্দ করতেন, এটা বুঝতে পারতাম। তো এই সম্বন্ধে আমি বলতে চাই, ও দেশ কেন আমাদের দেশে, আমাদের দেশে মানে অ্যাভারেজ লোক বলতে যা বোঝা যায়, বেশিরভাগ লোকেরা আমি দেখেছি তাতেই তারা বেশি খুশি, সাড়া দেন। হ্যাঁ, সাড়া দেন। তো যা হোক, শুরু শুরুতে সেটাই মনে হতো, কিন্তু অনেকবার আমি গিয়ে গিয়ে, শুধু গিয়ে আমি বাজাইনি, এত বছর ধরে আমি অনেক জায়গায় লেকচার ডেমনস্ট্রেশন হিসেবে নানান ইউনিভার্সিটিতে, টেলিভিশনে, রেডিওতে, এমনকি কিছু রেকর্ডও করেছি যাতে আমি বলে বুঝিয়ে দিতে পারি, বুঝিয়েছি। তাতে আমি দেখলাম যে এতদিন পর, বিশেষ করে আমেরিকাতে, আচ্ছা, যুক্তরাষ্ট্রে, গত 3-4 বছর ধরে একটা দারুণ নতুন আলোড়ন এসেছে, এবং যেটা এখন ইউরোপে আসতে শুরু হয়েছে মাত্র, খুবই মানে ইদানি। আমি যেটা প্রথমে প্রশ্ন করছিলাম তার একটা উত্তর হলো যে আপনি বলছেন এই যে আমাদের সঙ্গীতের উপলব্ধি খানিকটাকে বুঝতে পারা, সেটা আমেরিকায় প্রথম হয়েছে। হ্যাঁ, এবং এখন অবধি সব থেকে বেশি সেখানে। বাহ। আর একটা কথা বলবো, আমি শুরু শুরুতে ওখানে যে পরিবেশন করবার ধারা, যেটা সামান্য আমি বদলেছিলাম, যার জন্য আমাকে অনেকে হয়তো ধরুন আমায় শুনতে হয়েছে এরকম দোষারোপ, যে আমি সেটা আপনাকে প্রশ্ন করতাম যে একটু ওয়েস্টার্নাইজড মিউজিক করে ফেলেছি হ্যান ত্যান। সেটা আমি ভালো করে একটা জিনিস বোঝাতে চাই যে আমি কোনো রকম আমাদের সঙ্গীতকে ওয়েস্টার্নাইজড করবার কোনো চেষ্টা করিনি, বা এটা আমি মনে করি যেই করবে সেটা একটা বাতুলতা। আমি শুধু এইটুকু চেষ্টা করেছিলাম যে পরিবেশন করবার ধারাটা একটু বদলাতে হয়েছিল। ওখানে আমি দেখেছি যে কারণে আগে অনেকে গেছেন, বাজিয়েছেন, তাদের বাজনা শুনে আমি ছোটবেলা থেকে, তো আপনি জানেন কথা, দাদা জয়শঙ্করের সঙ্গে অনেকবার গেছি, এবং যার জন্য আমার একটা সুবিধা হয়েছিল যে আমি ওখানকার লোকের খানিকটা মনোভাবটা আমার জানা ছিল, স্বাভাবিক। হ্যাঁ, এবং আমি দেখেছি, কারণ আমি শুনতাম অনেক ভালো ভালো সঙ্গীতজ্ঞ যারা ওখানে গিয়ে গাইতেন বাজাতেন, তাদের সম্বন্ধে আমি ওদের এই মন্তব্য প্রকাশ করতে শুনেছি যে তোমাদের মিউজিকটা বড় রিপিটিশাস, ভীষণ মনোটন আছে, এক শেষই হয় না, শুরু হলো তো হলো। তার কারণ তাদের দোষ দেওয়া যায় না। দেখুন, আপনি জানেন নিশ্চয়ই যে ওদের সিম্ফনিতে ধরুন সব থেকে একটা মুভমেন্ট যেটা বেশিতে বেশি ডিউরেশন বা সময় নেয়, বেথোভেনের কোন যেন একটা সিম্ফনি, সেটা বোধ হয় প্রায় 25 মিনিট, মানে 25 মিনিট হচ্ছে গিয়ে লংগেস্ট ডিউরেশন, দীর্ঘতম। হ্যাঁ, একটা মানে একটা একটানা পিস। তারপরে হয়তো একটা সিম্ফনিতে হয়তো 4টে মুভমেন্ট হয়, তারপরে একটু বিরতি আসে। কাজেই তারা মোটেই প্রস্তুত নয় যে জীবনে কখনো যারা শোনেনি আর কি ভারতীয় সঙ্গীত, যে একটা জিনিস শুরু হলো সেটা 1-1.5 ঘন্টা ধরে বাজছে, তারা তাতে উসখুস করে, তারা তাদের কষ্ট হয়। আমি দেখেছি এই জিনিস যারা যারা নতুন। কাজেই আমি শুরুতে এই যে বললাম পরিবেশনের একটা কায়দা করেছেন যে শুরু করতাম, এবং আমি সত্যি বলতে এই ধারাটা মোটেই ওয়েস্ট থেকে নিইনি, বলতে পারেন আমি এটা খানিকটা দক্ষিণ ভারত থেকে নিয়েছি। আপনি জানেন বোধহয়, আপনি নিশ্চয়ই শুনেছেন ওখানে যে ওরা দক্ষিণ ভারতে শুরু করে ছোট ছোট আইটেম দিয়ে, প্রথমে একটা মঙ্গল আচরণের মতো, তারপরে ত্যাগরাজের লম্বা একটা জিনিস, ধরুন 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিটে এক একটি গান করতে 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 বেশ ঘন্টা খানেক পর যখন দেখে সব জমে গেছে, আপনার গিয়ে সঙ্গতকার জমে গেছে, যারা শ্রোতা তারাও ঠিকভাবে মানে প্রস্তুত হয়ে গেছে, তখন তারা রাগম তানম পল্লবী বলে যে সব থেকে যেটা প্রধান আইটেম, যেটা ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা অবধি চলতে পারে, সেটা করে। এবং এই জিনিসটা আমি দেখেছি, এটা আমি ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি যে এই নিয়মটা খুব ভালো। তার কারণ আমাদের দেশও এটা ভালো বলবো, তার কারণ বিশেষ করে যে দেশে ওই সময়তে আসে না, ধরুন একটা 8টার সময় আমরা অ্যানাউন্স করলাম প্রোগ্রাম, সেখানে আপনি জানেন আমাদের এখানে 9টা 10টা অবধি লোক আসতে দ্বিধা করে না, যখন ইচ্ছা ওখানে সেটা হয় না, কখনো হতে পারে না। কাজেই আমার মনে হয় ও দেশে বিশেষ করে আরেকটা নিয়ম আছে যে শুরুতে ধরুন 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট যদি কারো আসতে বিলম্ব হলো, মানে হলে পৌঁছতে, তার জন্য কিন্তু কেউ অপেক্ষা করবে না, যে দরজা যেটা মানে হলে ভেতর ঢুকবা সেটা বন্ধ হয়ে যায়। কাজেই সেখানে যদি 1.5 ঘন্টা আলাপ শুরু করি, সে বেচারা 1.5 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ তার ভেতরে ঢোকা তখন নিষিদ্ধ।
সেই জন্যে আমি শুরুতে এই একটা সিস্টেম চালু করি, যে শুরুতে একটা ধরুন মিনিট দশেকের যে কোনো একটা সুন্দর রাগ, যেটাকে আমাদের মঙ্গলাচরণের মতো ধরে নিই, বাজাতাম বা বাজেই এখন ওভারচার হিসেবে। হ্যাঁ, এবং তারপরে আবার যারা ধরুন একটু দেরিতে পৌঁছেছে তারা ভেতরে আসতে পারে, তারপরে যে আইটেমটা বাজাতাম সেটা একটা যে কোনো খেয়াল অঙ্গের রাগ পছন্দ করে, তার ভেতরে ধরুন 35 থেকে 40 মিনিট 45 মিনিট অবধি বিলম্বিত মধ্যলয় দ্রুতলয়ের গ। আচ্ছা, 40-45 মিনিট শোন তো। হ্যাঁ, একসঙ্গে বসে সেটা 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 হয় মানে দ্বিতীয় আইটেম হিসেবে, কিন্তু আমি আলাপটা বাজাতাম না এখন। আমি ওই খেয়াল অঙ্গে ধরুন বিলম্বিত গতে নানা রকম বিস্তার করে, তারপরে মধ্যলয়ের গত, দ্রুতলয়ের গত, ঝালা ইত্যাদি বাজিয়ে শেষ করে দিতাম। তারপরে হতো গিয়ে বিরতি ইন্টারভাল 10-15 মিনিট যেরকম হয়। এবং তারপরে আমি দেখেছি ও দেশে প্রথমে প্রথমে, আমি বলছি নতুন শ্রোতা যারা, তারা আমাদের রাগ থেকে বেশি অ্যাট্রাক্টেড, আকর্ষণ কিছু অনুভব করে, আকর্ষিত হয় তালের, রাগ থেকে তালের, রাগের বেশি বলছে, রাগের চেয়ে বেশি, আচ্ছা রিদমের শুরু শুরুতে, তার কারণ তালের যে একটা অ্যাপিল আছে এটা আপনি বলতে পারেন ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল এবং এটা একেবারে প্রাথমিক। হ্যাঁ, কাজেই তবলা জিনিসটা তার চট করে খুব মানে শুনে আনন্দ পায়, এই জন্য আমি আলাপ বাজাবার আগে একটা তবলা সোলো সর্বদা করি ইন্টারভ্যালের পরে, আচ্ছা মিনিট দশেকের জন্য। এবং সেই সময়টা আমি একটা মানে সর্বদা একটা জিনিস করে এসেছি আজ অবধি, এবং নতুন জায়গায় যেখানে যাই এখনো করি, যে ঠিক শুরু হওয়ার আগে তবলা আমি খানিকটা ও যে ওদের কথা বলে বোঝাই, আচ্ছা যন্ত্র সম্বন্ধে বলি, সেতারটা কিরম তৈরি, কতদিন থেকে প্রচারিত, তবলা সম্বন্ধে তানপুরার কি মানে সার্থকতা থাকার ছাত্র, কারণ ওরা নতুন নতুন অনেক সময় বোঝে না, ভাবে তিনজন মিউজিশিয়ান বাজছে, অর্থাৎ তানপুরাকেও একজন যন্ত্রী হিসেবে ভাবে, এবং বাজনার পরে এসে আমাদের সঙ্গে ধরুন তানপুরা বাজতে যায় তাকে সে হাত মানে খুব ধরে বলে আহা কি বাজালে তোমরা, অদ্ভুত ইন্ডিয়ান মিউজিক বাজিয়েছ। তো ওরা জানে না বেচারা, কাজে আমি ওদের বোঝাতে হয় যে তানপুরাটা বাজানোর জন্য একটুখানি ট্যাক্ট দরকার, একটুখানি বোধ শক্তি দরকার, একটু আস্তে পঞ্চম লাগালাম তো পঞ্চমটা জোরে ইত্যাদি, কিন্তু সেটা স্ট্যাটাস হিসেবে তার সেরকম, আমি ওদের বোঝাবার জন্য এরকম বোঝাই যে ধরো তোমাদের বাজিয়েদের পিয়ানো বাজিয়ে সঙ্গে একজন পিয়ানো পেজ পাতা উল্টে দেওয়ার যে একটা লোক বসে, সে মিউজিক জানে, সে না জানলে ঠিক জায়গায় পাতা উল্টে, কিন্তু তাই বলে তার কোনো পজিশন নেই স্টেজেতে, এইরকম ভাবে খানিকটা বুঝিয়ে দিতে হয়। তারপর আমি এও আর একটা জিনিস বোঝাই, আপনি আপনার একটু আগেই বলেছি যে ওরা আমাদের সঙ্গীতকে যারা নতুন নতুন শুনে ভাবে একটুখানি রিপিটিশিয়াস বা একঘেয়ে, তার কারণটা বুঝতে আমার অনেক দিন লেগেছিল, কারণটা খুবই সোজা। কারণটা হচ্ছে যারা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের অভ্যস্ত ওদেশে, তারা আপনি জানেন মডুলেশন ছাড়া ওরা মানে ধরুন একটা পিস অনেকক্ষণ ধরে বাজলো, পরের পিসটা বাজলেই চট করে সাটা বদলে যায়, ওরা মডুলেট করে, কি সর্বদা চেঞ্জ করতে থাকে, কখনো পর পর একটা কিয়ের পিস করা হয় না, এবং তারা সেই জিনিসে এত অভ্যস্ত যে ধরুন 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা একটা একই সা কায়েম করে যে বাজাই, ওরা তফাতটা বুঝতে পারে না, রাগ যদিও বদলালো আমরা কতই ভ্যারিয়েশন দেখাই, ওরা ভাবছে বুঝি হয়তো আমি ঠিক তার বিরুদ্ধে আরেকটা প্রমাণ দিই, যে আমাদের দেশে তোমাদের মিউজিক শুনে সবাই কমপ্লেন করে যে তোমাদের সা এক জায়গায় থাকে না কেন, তোমরা খালি ঘুরে বেড়ো আর আমরা খুঁজে পাই না সা, কাজেই আমাদের দেশেও ঠিক এই রকমই প্রবলেম আছে তোমাদের মিউজিক শোনবার সময়। এইসব বলাতে আর আরো নানান জিনিস আমি ওদের বলে হাসাই টাসাই, যেমন ধরুন ওদের একটা গল্প বলি, অনেকদিন আগে আমার একজন তবলচির সঙ্গে গেছিল, সে বাজনা বাজতে বাজতে তবলা মিলিয়েছিল, একটু সুর বেসুর হয়ে যেতাম, তো পরদিন ওখানে খবরের কাগজে একজন লিখেছিল যে রবিশঙ্কর বাজনার সঙ্গে যে তবলচি বাজালেন খুব ভালো বাজালেন, এবং বাজাবার মধ্যে উনি স্পেশাল এফেক্ট এমন ক্রিয়েট করলেন হাতুড়ি দিয়ে,
তো এই ব্যাপারটা আমি ওদের নানা রকম বলাতে, ওরা একটা কি সুবিধা জানে, ওদের হাসিয়ে টাসিয়ে নানা রকম করে অ্যাটমসফিয়ারটা, ওদের ওয়েস্টার্ন মিউজিক শোনবার যে একটা টিপিক্যাল একটা খুব আড়ষ্ট ভাবে বসে শোনে, তো আমি সেটা একবারে মানে অন্যরকম করে দিই। আমি বলি যে আমাদের সঙ্গীত শুনতে গেলে তোমাদের এই এই জিনিসগুলো জানা দরকার, প্রধান কয়েকটি পজিশন, যেমন তানপুরার সুরটা কায়েম সুর, তারপরে যে বাজনার ভিতরে নানান রকম রস বা এ আছে, এইসব বলে তুলে তারপরে তাল সম্বন্ধে খানিকটা বুঝিয়ে দিই যে তালটা শুনবে কীরমভাবে তাল দিতে হয়। ওদেরও আমি রিকোয়েস্ট করি যে তোমরাও তাল দাও, এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওদের লয়ার এত ভালো, লয়ার মানে প্রধান লয়ার সেন্সটা এত ভালো, বিশেষ করে আমেরিকাতে। তার কারণ ওটা ছোটোবেলার থেকে বোধ হয় এটার জন্য বোধ হয় জ্যাজের, জ্যাজ মিউজিক বা ওদের ফোক মিউজিকের হয়তো খানিকটা হেল্প আছে, যে কোনো কারণেই হোক ওদের তাল দেবার যে জ্ঞানটা খুব ভালো। তো ওরা আমি দেখেছি রূপক বাজছে, ঝাঁপ তাল বাজছে, এক তাল বাজছে, এমনকি পঞ্চম সোহারি শিখর তাল, সতের পনেরো মাত্রা, তেরো মাত্রা, এগারো মাত্রা তাল, তাতেও ঠিক তাল দিয়ে শোনে। এটা আশ্চর্য জিনিস, বিশেষ করে যাদের কম বয়স মানে অল্প বয়সের ছেলেমেয়েরা, যারা খুব সুন্দর লয়ার ওদের। তো এইসব বলে তারপরে তবলা সোলোটা হয়, এবং তবলা সোলো বাজাবার পর তখন আমি আলাপ বাজি। আর তখন কি হয়, ওই সময়ের ভেতরে আমি দেখি যে তারা একবারে বদলে গেছে, অর্থাৎ তারা তখন এমন একটা দেখা হলো ওপেন মাইন্ড, এবং আলাপ বাজাবার আগে আমি বুঝিয়ে দিই কনফার্টেড হয়ে গেছে যে এটা অনেক পুরনো ধরনের মিউজিক, এর ভেতরে যে অ্যাপিলটা হচ্ছে এটা একবারে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কি করে বোঝানো যায়, ধরো মানে ভেতর থেকে আসছে। আর এর পেছনে যে একটা স্পিরিচুয়াল দিক আছে এটা আমি ওদের বোঝাবার চেষ্টা করি, যে সেইটাই বড় কথা। আমি যেটা বলছিলাম আপনাকে, যেটা যে প্রচার, প্রচারটা করবার তো একটা প্রণালী আছে, শুধু বাজিয়ে চলে এলাম তাতে প্রচার হয় না, তাদের সঙ্গে একসঙ্গে বসে অবশ্য এই সহযোগিতা দুদিক থেকে হওয়া চাই। ওদের আপনার যেমন বললাম না, এই জিনিসটা আমি প্রথম প্রথম সব জায়গায় করি, কিন্তু কিছুদিন যাওয়ার পর আর আমি আস্তে 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 করে ঢিল দিতে শুরু করি। ধরুন এখন এত বছরের পর আমেরিকায়, বিশেষ করে নিউ ইয়র্ক শহরে, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন, শিকাগো, বস্টন ইত্যাদি, বিশেষ করে এইসব শহরে, আপনি বিশ্বাস করুন আমি আর এরম নিয়মে আর বাজাই না। আর ওখানে আমি চার ঘন্টা, সাড়ে চার ঘন্টা সমানে বাজাই, আর আলাপ দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা করে শোনাই, এবং ওরা শুনতে চায়। এবং বহু জায়গায় দেখেছি আমি আশ্চর্য হয়ে গেছি যে সামনে কত লোক বসে বসে কাঁদছে, মানে তাদের সত্যি তাদের এফেক্ট হয়, এটা দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। এবং ইউরোপে ক্রমে ক্রমে শুরু হয়েছে এই মুভমেন্টটা, এখন একটু হয়তো আরো দু এক বছর লাগবে। এই যে এরম ভাবে শুনছে তারা, এটা আমার মনে হয় খুবই, আর শুধু তাই নয়, প্রত্যেকটি গ্রুপ, অর্থাৎ ধরুন যারা একবারে খুব ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে, তাছাড়া কোন মিউজিক ওরা হয়তো পছন্দ করে না, ও নিজেদের দেশেরই মিউজিক হয়তো পছন্দ করে না, জ্যাজ বা অন্য, তারা শুধু যারা জ্যাজ মিউজিক পছন্দ করে, তারা ফোক মিউজিক শুধু নিয়ে যারা পড়ে আছে, তারা, এবং যে দলটা বাকি ছিল খুব কম বয়সের ছেলে মেয়ে, যারা যারা কি এই রক অ্যান্ড রোল, বিটনিক্সদের কথা আমি বলছি, এই যে দল, এ দলেরও প্রত্যেকে আমাদের মিউজিকের ভেতরে কিছু নিশ্চয়ই পেয়েছে, নাহলে তারা সবাই পাগলের মতো এত কেন মানে ঝুঁকে পড়েছে আমাদের মিউজিকে। এবং শুধু তাই নয়, বড় বড় যত কম্পোজার, প্রত্যেক আলাদা আলাদা অঙ্গের ক্লাসিক্যাল মিউজিশিয়ান, এমনকি অ্যাভাঙ্গার্ড মিউজিক, মডার্ন মিউজিক যাকে বলে, মিউজিক কংক্রিট, নানান রকম যান্ত্রিক আওয়াজ নিয়ে যারা মিউজিক করছে, জানেন তো সেই নানান রকম সব, মানে যেগুলো ঠিক সঙ্গীত নয়, মানে প্রত্যেকই আমাদের সঙ্গীতের থেকে কিছু না কিছু প্রভাব বাম্বিত হয়েছে, এবং তারা সবাই নেবার চেষ্টা করছে, এটা একটা খুব মানে ভালো কথা, খুব আনন্দের কথা, আশার কথা, যে সত্যিকার আমাদের দেশের একটা এত বড় সংস্কৃতি সেটা যে বাইরে স্বীকৃতি পাচ্ছে, তার জন্যে সত্যি করে আমরা আপনাদের ধন্যবাদ দেবো, অশেষ ধন্যবাদ। এবং যে জিনিসটা গেন্দা অনেকে হয়তো এখানে ভুল বোঝেন, সেটা হচ্ছে, সেটা আমি একটুখানি বলতে চাই, যে আপনার ওই কথাটাই বলো যেটা আমি তাদের বলি, ধরুন ওখানে অনেকে আমায় বলে যে ভারতীয় সঙ্গীতে তোমাদের
আমরা যেমন বেশ মেশাচ্ছি কতরকম তোমাদের থেকে নিচ্ছি, তোমরাও অনেক কিছু নিতে পারো, একটা নতুন জিনিস সৃষ্টি হতে পারে মিলে ওদের কাছ থেকে নিয়ে। হ্যাঁ আচ্ছা, আদান প্রদানের কথা, ওদেশের থেকে বেশি কথা সত্যি বলতে আমাদের দেশের লোকে অনেকে বলে, সেটাই আমি বহু লোক অনেকে আমাকে বলে যে একটা ভারতীয় সঙ্গীত প্রায় শেষ হয়ে গেছে, সেই জিনিস নেই, এখন একটা কিছু মিলিয়ে সুন্দর সিম্ফনি করছে করেন না কেন। এইসব শুনলে আমি বড় আশ্চর্য হই কি করে এরা ভাবেন। আমি এদের উত্তরে শুধু এইটুকুই বলি, বিশেষ করে এই কথাটা আমি তাদের বলি ও দেশে, যে দেখো তোমরা যে গ্রুপেরই লোক হোক, চাই জ্যাজ গ্রুপেরই হোক, চাই ক্লাসিক মডার্ন হোক, চাই ক্লাসিক হোক বা ফোক হোক বা এই আপনার গিয়ে বিটনিস রক অ্যান্ড রোল গ্রুপের যে হোক, যারা কি সবে মাত্র সেতার টেতার নিয়ে নানান রকম কাণ্ড শুরু করেছে, শুনেছেন বোধ হয় বিটলস বাজাচ্ছে, হ্যাঁ, তো আমি তাদেরকে একটাই কথা বলি, তোমরা যে আমাদের ভারতীয় সঙ্গীতের নানান রকম জিনিস নিচ্ছ, ইন্সপিরেশন আর প্রেরণা পাচ্ছ এবং অনেক কিছু নিয়ে নতুন কিছু করতে চেষ্টা করছো, তার মানে তো এ নয় যে তোমরা আমাদের দয়া করছো বা কোনো ফেভার আমাদের করছো না, এটা তোমরা শুধুমাত্র এই জন্য করছো কারণ তোমাদের নিজেদের রাস্তা শেষ হয়ে গেছে, তোমরা একটা জায়গায় এমন জায়গায় পৌঁছেছো যেখানে তোমরা ফিল করছো যে আর নতুন কিছু করতে পারছো না, আর পারছো না বলেই তোমরা খুঁজছো কোথা থেকেই পাবে, যেখান থেকেই পাও। আর আমাদের সঙ্গীতে সত্যি বলতে এমন জিনিস নেই জানি, ধরুন আপনি বললে আশ্চর্য হবেন, আমি ওদের একটা গল্প বলি আমাদের সঙ্গীত সম্বন্ধে, সে একটা গল্প আছে না, একটা হাতিকে বর্ণনা করছে চারটে অন্ধলোক, কেউ পেট ছুঁয়ে বললো হাতি ঠিক একটা মানে চর্বির মতো, কেউ পাটা ছুঁয়ে বললো হাতি একটি গাছের মতো, দাঁতটা ছুঁয়ে একজন বললো হাতি একটা পাথরের মতো, ওর ন্যাজটা একজন ছুঁয়ে বললো হাতি সাপের মতো, ইত্যাদি। কাজেই অংশগুলো নিয়ে আমাদের মিউজিকের এতগুলো দিক আছে, ধরুন জাপানে যখন আমি গেছি আমার মনে আছে রাগ গুণ কেলি আমি বলছিলাম বিশেষ করে, ঠিক যেমন ভূপালী দুর্গা শুনলে চায়না বলবে যে আমাদের সঙ্গে মেলে, ঠিক ওই রকম ভৈরবী শুনে স্প্যানিশ বলে আমাদের ফ্ল্যামেঙ্কো মিউজিকের মতো তোমার মিউজিকটা একেবারে। ধরুন ইউরোপে অনেক আছে জোর অঙ্গ শুনে বলে আমাদের মিউজিক শুনে ঠিক বাহ বা হ্যান্ডেলের হাইডেনের ওই পিরিয়ডের মিউজিকের সঙ্গে মেশে, আর আমেরিকা তো লেগেই আছে আমাদের মিউজিকটা জ্যাজের সঙ্গে মেলে। কাজে আমি সবাইকে বলি দেখো মেলে কয়েকটা আলাদা আলাদা পোর্শনগুলো এরকম মেলে, সত্যি বলতে এতেই প্রচার হচ্ছে আমাদের কতগুলো দিক আছে, এবং তোমরা এই জন্যে আমাদের সঙ্গীত থেকে অনেক কিছু পাচ্ছ এবং নিচ্ছ, কিন্তু আমাদের এখনও বলতে নেই যে আমাদের এখনও প্রয়োজন হয়নি, এখনও আমার মনে হয় আমাদের সঙ্গীতে যথেষ্ট রস নতুন দিক, একমাত্র মিউজিক বোধহয় পৃথিবীতে আমাদের মিউজিক যেটাকে একসঙ্গে খুব পুরনো এবং খুব নতুন বলা যায়। প্রত্যেক আর্টিস্টের এতখানি স্বাধীনতা আছে যে তার শেষ হয় না, সে নতুন জিনিস করে যায়, বিশেষ করে সে যদি ক্রিয়েটিভ হয়, তার মানে নতুনের দিকে হ্যাঁ এগোবার পথ অনন্ত, আমরা কত যে করতে পারি তার শেষ হয় না, এই জন্যে আমাদের এখনো দরকার নেই তোমাদের তো ধারণাবাদ। অবশ্য যারা ধরুন অর্কেস্ট্রা করছে মানে অর্কেস্ট্রাল পিস কম্পোজ করছে, যারা হয়তো মিশে করতে চায় তারা করুক, সে একটা আলাদা দিক। আমি ধরুন আমার ক্লাসিক নয় সেটা, আমার ধরুন নিজেরই একটা দিক আছে, আমি নানান রকম এক্সপেরিমেন্টেশন করি ব্যালে মিউজিক অর্কেস্ট্রাল মিউজিকে এবং অমনি শুধু সৃষ্টি সেখানে আমি হয়তো অনেক কিছু এক্সপেরিমেন্টেশন করেছি, ক্লাসিক্যাল মিউজিক বলতে যেটা বোঝায় সেটার ভেতরে আমার মনে হয় কোনো প্রয়োজনও নেই আর দরকারও পড়েনি যে আমরা সেখানে নিজের শুদ্ধতা বজায় রাখা দরকার। রয়ে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো এত দামি যে আমার মনে হয় আপনি এগুলো বিদেশে বলছেন, তো আমার মনে হয় আমাদের দেশে আরো বেশি করে বলা উচিত, আমাদের দেশে আমাদের নিজেদের এই যে অপূর্ব সম্পদ সঙ্গীত সংস্কৃতি, এর সম্বন্ধে আমার মনে হয় না যে আমাদের দেশের সকলের, নিশ্চয় যাদের ভালো লাগে তাদের কথা বলছি না, কিন্তু বিশেষ করে আজকের দিনের ছেলে মেয়েদের আমি বলবো যে তারা এত বারমুখ হয়েছে কিন্তু আমাদের নিজেদের জিনিসকে তারা সত্যি করে চিনতে পারে না। তার কারণ অবশ্য আমি বলবো যে সবাই তো আর আপনাদের মতো অনেক উঁচুতে যেখানে পৌঁছে গেছেন সবাই তাকে শুনতে পায় না, আবার আমাদের অনেক বড় বড় সঙ্গীতজ্ঞ বা অনেক বড় বড় সঙ্গীত শিল্পীর নামে অনেকে সেই সঙ্গীতকে ঠিক যেরকমভাবে উচিত সেভাবে পরিবেশন করতে পারেন না, হয়তো গলা খারাপ গাইতে পারেন না, গাইছে লোকে শুনে মনে করে এই যদি গান হয় তো দরকার কি আমার
তখন আমরা দু একটা জ্যাজ শুনি বা আর কিছু শুনি, এরকম হতে পারে। কিন্তু সত্যিকারে আমাদের যে সঙ্গীতের যে ধারাটা কি এবং এর মধ্যে যে কতখানি সম্পদ আছে, কতখানি বিস্তৃত, কতখানি এর পরিধি, তার জন্য আমার মনে হয় জ্ঞানটা খুবই এখন প্রয়োজন হয়ে উঠেছে। সঙ্গীতটাকে আমাদের বেসিক এডুকেশনের ভেতরে ইন্ট্রোডিউস করা, মানে একেবারে ছোট্ট শৈশব বয়স থেকে যদি এই জিনিসটা আমরা শেখাতে পারি, অপশনালভাবে না কিন্তু কম্পালসারি হিসেবে, ধরুন খুব ছোটবেলা কিন্ডার গার্ডেনে নার্সারি রাইমের ভেতর দিয়ে ও দেশে যেটা করে আর কি, ও দেশে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন যে মানে খুঁজলেও বোধ হয় কমপ্লিটলি আনমিউজিক্যাল লোক, অর্থাৎ যে কি কোনো রকম গলায় সুর মেলাতেই পারে না বা ঠিক তালে হাতে খুঁজলেও হয়তো পাবেন না, কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে। মানে ওই যে আপনি বললেন ছন্দর কথাটা, ছন্দটা আমাদের যদি দেশে থাকতো তাহলে আমরা এইরকম ভাবে, পুরোনো যুগে ছিল, পুরোনো যুগে আমি বলছি আমাদের যে যুগে হয়তো দিদিমারা মারা হয়তো ঘুম পাড়াতেন গান গেয়ে, মানে একটা তাদের প্রত্যেকটা অবসরের আলাদা আলাদা গান ছিল বা তাদের জীবনের মধ্যে ছন্দ ছিল, খানিকটা ছিল চলাফেরার মধ্যে ছিল। এখন ধরুন ছেলেকে ঘুম পাড়াবার জন্য হয়তো বিবিধ ভারতী খুলে দিয়ে ছেলে ঘুমিয়ে পড়ে, যাচ্ছেও ছেলে তাতেই, মানে এক ফিল্মের কিছু হয়তো চলতি গান গাইবা গাওয়া ছাড়া। এখন আমার এমন দুঃখ হয় ধরুন যে কোনো সময় পাঁচজন লোক একসঙ্গে দাঁড়িয়ে দরকার হলে হয়তো জনগণমন অধিনায়ক হয়ে ঠিক সুরে আমরা গাইতে পারবো না, এতটা আমাদের মানে সুরের বলুন বা ছন্দের দৈন্যতা আমাদের ভেতরে আছে। সেটার জন্য আমার মনে হয় দায়ী আমরাই, ছোটবেলা থেকে আমাদের কোনো উপায় নেই যে মিউজিক্যাল অ্যাওয়ারনেস যেটা সেটা হবার, সেটা আমাদের জীবন ধারণ জীবন ধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে থাকলে। আগেকার দিনে তরুণ চাকি ফিস্ত ঢেঁকি চালাতো, তারপর ধোপা যখন কাপড় কাচে সেটা একটা ছন্দ আছে, ক্রিয়াকলাপের মধ্যে থেকে একটা ছন্দ পাওয়া যায়, সুর পাওয়া যায়, সেই জিনিসটা উঠে গিয়ে জীবনটা আমাদের অন্যরকম হয়ে গেছে বলে ছন্দ বেরিয়ে চলে গেছে। আচ্ছা রবি, এখন আবার আমরা আমার প্রথম প্রশ্নে ফিরে আসি, যে যেখানে যেখানে আপনার বাজাতে ভালো লেগেছে এই জন্য ভালো লেগেছে যে সে দেশের লোকেরা আপনাকে গ্রহণ করেছে, মানে আপনার সঙ্গীতকে মানে আমাদের ভারতীয় সঙ্গীতকে গ্রহণ করেছে এবং সেটাকে বুঝতে পেরেছে এবং আনন্দ পেরেছে, কোন কোন দেশে আপনার মনে আমেরিকার কথা আপনি বললেন, আমেরিকা সব থেকে বেশি এবং ইউরোপে এখন ইংল্যান্ডে গত কয়েক বছর ধরে খুব, আর জাপানে কি? জাপানেও আমি খুব ভালো সাড়া পেয়েছি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খুব অদ্ভুত সাড়া পেয়েছি, ইউরোপে ধরুন বেস্ট জার্মানিতে এবং হল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ আপনার ডেনমার্ক, আচ্ছা হ্যাঁ আমি সবেমাত্র গেছিলাম ফিনল্যান্ডে, মানে আশ্চর্য হলাম ওখান থেকে আমন্ত্রণ পেয়ে গেছিলাম, ফিনল্যান্ডে বাজালাম, দারুণ আশ্চর্য, মানে এটা তার কারণ ওখানে আমার রেকর্ডগুলো অনেক বছর ধরেই খুব চলছে, খানিকটা ওদের কান তৈরি আছে। আচ্ছা ফ্রান্সে হচ্ছে, ফ্রান্স বলতে তো প্যারিসই বোঝায় অনেকটা, অনেকে ভাবে সে অন্তত সেটা, তো প্যারিসে ভালোই প্রচার হয়েছে গত দু বছর ধরে, খুব ভালোই চলছে। আচ্ছা রবি, অনেক আপনাকে কষ্ট দিলাম, যাই হোক অনেক সংবাদ এবং খানিকটা নির্দেশ, উপদেশ যদি নাও বলি খানিকটা নির্দেশও পাওয়া গেল, আপনাকে অনেক কষ্ট দিলাম, নাম রেখেছেন এবং যে বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার নমস্কার।